হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি সুমন্ত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যেরকম ফ্যামিলি ব্লগ করি না সেরকম ভিডিও নয়, আজকের ভিডিওটা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে এটা রুবিক্স কিউব, এটা তোমাদের সলভ করে দেখাবো আর সাথে শিখিয়েও দেবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে অবশ্যই শিখে যাবে। এটা কোনো অসুবিধাই নেই, যারা ভাবে যে এটা কিভাবে কি করব না করব, সলভ করা যাবে কি না, তাদের জন্য আমি একবারে খুব ভালোভাবে এই ভিডিওটাতে বুঝিয়েছি যে কিভাবে এটা তোমরা করতে পারবে। এটা করতে গেলে একটা দুটো মানে সূত্র আছে, সেই সূত্রগুলো আমি লিখে ভালো করে তোমাদের দেখিয়েছি, সেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তাতে করে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে কিউবটা, এখন এটা মেলানোই আছে। এটাকে আগে আমরা গুলিয়ে দিই, তারপর আবার নতুন করে মেলাবো। দেখো এবার গুলিয়ে গেছে পুরোই, আর কিছু নেই। এবারে সর্বপ্রথম এটা মেলাতে গেলে আগে কিছু সূত্র আছে, যেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই একবারটি, তারপরে তোমাদেরকে একের পর এক বোঝাতে থাকবো। ভালো করে ভিডিওটা পুরোটা দেখো, নাহলে বুঝতে পারবে না, কোথাও স্কিপ করবে না। এই যে দেখো, এইগুলো হচ্ছে সূত্র, আমি একবারে লিখে রেডি করে রেখেছি তোমাদের শেখানোর জন্য। এখানে কত গোটা কতক আছে, এগুলো শেখার জন্য আগে এই সূত্রগুলো অবশ্যই লাগবে। সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, এটাকে একটু সাইড করে দিই। তোমাদেরকে আগে লেয়ার জানতে হবে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা ওপরে আছে ফার্স্ট লেয়ার, এই মিডিলেরটা হচ্ছে সেকেন্ড লেয়ার, আর এই লাস্টেরটা নিচেরটা হচ্ছে থার্ড লেয়ার। এটা তোমাদের আগে জেনে রাখতে হবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা থার্ড। তাহলে ফার্স্ট লেয়ার থেকে আমরা শুরু করবো, এইখানটা আগে পুরো মেলাবো, তারপরে এই দ্বিতীয় লেয়ারটা মিডিলেরটা পুরোটা মেলাবো, তারপরে এই লাস্টের লেয়ারটা মেলাবো। একের পর এক মেলাতে হবে, তবে এটা মিলবে, ঠিক আছে? এটা ফার্স্ট লেয়ারটা মেলানোর আগেও তোমাদের আরও একটা জিনিস করতে হবে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করো সাদার দিকটাকে আমি মেলাতে শুরু করব, তাহলে সবার আগে তোমাদেরকে আমি সাদার দিক থেকে মেলাবো, সেই জন্যে তোমাদের সবার আগে সাদার উল্টো দিকে একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে, এইরকম প্লাস একটা চিহ্ন তৈরি করতে হবে, যেটা করলে তোমাদের মেলাতে সুবিধা হবে। যেটা আমি যেমন করে রেখেছি, একটা সাদার উল্টো দিকে হলুদ আছে, এই হলুদটা দেখো এইদিকে সাদা, এইদিকে সাদা, এইদিকে সাদা, আর এইদিকে সাদা, এই চারদিকে চারটে সাদা আছে। এই সাদাগুলোকে আমি মিলিয়ে রেখেছি, এবার এইটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও গুলিয়ে দিচ্ছি আগে। মনে করো এই যে সাদা, সাদার উল্টো দিকে আমাকে এইখানে 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 এই চার জায়গায় সাদা আনতে হবে। তাহলে কী করানো, এই যে এই সাদাটা এখানটা আসবে, একটুখানি ঘোরালুম, ঘুরিয়ে এই সাদাটাকে এই দিকে নিয়ে যাব, নিয়ে গেলে এই ওপরে তুললে এখানে সাদা চলে এলো। এখন এইখানে মেলানোর দরকার নেই, আগে ওপর দিকটা এই চারটে জায়গায় আমাকে সাদা আনতে হবে, এইটা আনলেই হয়ে যাবে, ফার্স্ট লেয়ার মেলানোর অর্ধেকটা কাজ হয়ে যাবে। এবারে এইটা নিয়ে আসবো, এইটা ধরো এই দিকে নিয়ে এলাম, এই এই দিকে চলে গেল, হয়ে গেল সাদা, মিলে গেল। এবার কোথায় আছে, এইখানে একটা আছে, সেইটাকে এক পাক ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা আর একটা সাদা কোথায় আছে দেখি, এই যে এইখানে একটা সাদা আছে, এই সাদাটাকে ওখানটায় নিয়ে যেতে হবে, এই ধরো এখানে নিয়ে এলাম, এই ঘুরিয়ে দিলাম, দেখো চারটে সাদা চার জায়গা হয়ে গেছে। এবারে সিম্পল, এবার এইখানটায় এই চারটে সাদাকে এখানটায় সাদার কাছে নিয়ে আসবো, এইখানে চার জায়গায় হয়ে যাবে। এবার সেটার সাথে তোমাদেরকে দেখতে হবে এইখানে 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 এই চার জায়গাতে কালারের সঙ্গে এইখানের সঙ্গে এই তিনটে যেন মিল থাকে, এইখানে সাদা হয়, এটা লালের সঙ্গে এটাও যেন লাল হয়, সেই রকম সেটা করার জন্যই উল্টো দিকটা আমি আগে করেছি। এবারে দেখো, এই দেখো এই ধর লাল আর সাদা আছে, লালের জায়গায় নিয়ে যাবো আমি, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই লালের জায়গায় এসেছে। এবার সিম্পল এটাকে শুধু ঘুরিয়ে দেবো, ওপর দিকে তুলে দেবো, দেখো এখানে সাদার সঙ্গে সাদা মিলেছে, লালের সঙ্গে লাল মিলেছে। এবার সেইভাবেই সবগুলো আমরা করে নেবো, এই অরেঞ্জকে নিয়ে গেলাম ঘুরিয়ে দিলাম, এটা ব্লুতেই আছে ঘুরিয়ে দিলাম, এবারে একটা সবুজের জায়গাটায় নিয়ে যাবো, শুধু সবুজের জায়গায় নিয়ে গেলাম ঘুরিয়ে দিলাম, দেখো এটা সবুজের সঙ্গে সবুজ মিলেছে, লালের সঙ্গে মিলেছে, ব্লুর সঙ্গে মিলেছে, অরেঞ্জের সঙ্গে মিলেছে, ঠিক আছে? আর ওপর দিকটাও প্লাস চিহ্নটা হয়ে গেছে। এবারে এই মেলানোর পালা এই কর্নারগুলো, এবারেই তোমাদের লাগবে সূত্রটা। চলো সূত্রটা জানার আগে তোমাদের এই বেসিক একটা জিনিস দেখে নাও, এই তীরচিহ্নগুলো আগে জেনে নাও। এই তীরচিহ্নটার নিচের দিকে, এইটা হচ্ছে ওপরের দিকে, এটা হচ্ছে বাঁ দিকে, এটা হচ্ছে ডান দিকে, এইরকমই এই দিকে ঘোরানো মানে ঘড়ির কাঁটার দিকে, আর এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
এই চিহ্নগুলো তোমাদের দেয়া থাকবে, তাতে বুঝতে সুবিধা হবে আমি কোনটা কোন দিকে লিখে দিয়েছি ওই জন্য। আর লেফট, এল এ হচ্ছে লেফট, আর হচ্ছে রাইট, ইউ হচ্ছে আপ, আর ডি হচ্ছে ডাউন। তাহলে লেফট রাইট আপ ডাউন শর্ট করে লিখে দিয়েছি এল আর ইউ ডি, এটা লিখে দিয়েছি। আর এই চিহ্নগুলো সমান এইটা, ঠিক আছে? এটা তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। এবারে প্রথম সূত্রটা হচ্ছে, দেখো এটা হচ্ছে প্রথম সূত্র, ফার্স্ট লেয়ার। ফার্স্ট লেয়ার মানে হচ্ছে আমাদের এইটা, এইটাকে মেলাতে হবে, ঠিক আছে? ফার্স্ট লেয়ারের সঙ্গে কী হচ্ছে, রাইট নিচের দিকে, ডাউন বাঁ দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউন ডান দিকে, সেই রকমই আমাদেরকে করতে হবে। এবার সেটা করবো কীভাবে, তার জন্য সবার আগে তোমাদেরকে করতে হবে এই যে এইভাবে ধরবে, যেখানটা মেলাবে যে কোনটা মিলবে, এই কর্নারগুলো তো মিলতে বাকি আছে, এইগুলো আমাদের মিলে গেছে, কর্নারগুলো মিলতে বাকি আছে, সেই জন্য যে কর্নারটা মেলাবে ঠিক তার তলায় ব্লু, ধরো এই কর্নারটা আমি মেলাবো, এখানে ব্লু আছে, এদিকে অরেঞ্জ আছে, তাহলে যে কুটিটাতে ব্লু অরেঞ্জ আর সাদা এই তিনটে কালার থাকবে, সেই কোনটাই এসে এখানটায় বসবে, সেই রকম কোথায় আছে আমাকে আগে দেখতে হবে। সেই রকম আছে ব্লু অরেঞ্জ সাদা, এ ধরো এ দেখো ব্লু অরেঞ্জ, এই এইটা নয়, ভুল বললাম, এই যে ব্লু অরেঞ্জ আর সাদা, এইটা আমার যাবে এইখানটায়, সেইটা আমি এখানে নিয়ে যাব। তার আগে অন্য আমি একটা করি, এটা এখানটা আছে থাক, তার আগে আমি অন্য একটা করছি, ধরো সবুজ সাদা আর লাল, এই তিনটে যেখানে আছে সেখানে নিয়ে যাব। এ ধরো সবুজ, এদিকে লাল আছে, হ্যাঁ এইটা এখানে আসবে, এই এই কোনটা এইখানটায় আসবে। তাহলে কী করে করবো, সূত্র দেখো তোমরা, রাইট নিচের দিকে, ডাউন বাঁ দিকে, রাইট ওপর দিকে, ডাউন ডান দিকে, ব্যাস দেখো এটা মিলে গেল। এটা দু আর চারবারও করতে হতে পারে, কারণ এটা এক চান্সে হয়ে গেল। এরপরে তোমাদের আর একটা মেলাই, অরেঞ্জ আর ব্লু সাদা, অরেঞ্জ ব্লু সাদা কোথায় আছে, অরেঞ্জ ব্লু সাদা দেখতে হবে আমাদের, এই যে এখানে আছে ব্লু, এখানে অরেঞ্জ, এখানে সাদা ওপরে, তাহলে ব্লু, এই যে ব্লু অরেঞ্জ সাদা, এই কোনটা এখানটা বসবে, সবসময় এইটা ওপর দিকে রাখবে, এটা যেন নিচের দিকে করে ফেলো না বা সাইডে করে ফেলো না, এটা ওপর দিকে থাকবে। তাহলে আবার ওই সূত্রটা কাজে লাগাই আমরা, তাহলে রাইট নিচের দিকে, ডাউন বাঁ দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউন ডান দিকে, এই রকম এবার করতে থাকো, তাহলে এটা মিলে যাবে। ঠিক এই যে দেখো এটা মিলে গেল। তাহলে এবারে এবারে করব এইটা, অরেঞ্জ এই লাল ব্লু আর সাদা, লাল ব্লু সাদা, সেটা কোথায় আছে দেখি আগে, এই যে এখানে, এই যে লাল ব্লু সাদা, এইটাও তাহলে মিলিয়ে দিই, সেম সূত্র প্রয়োগ করে এটাও আমরা হয়ে যাবে। দেখো এই কোনটাও মিলে গেল, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট লেয়ারের এই লালের সঙ্গে এইগুলো সব মিলছে, এই ব্লুর সঙ্গে এইগুলো মিলেছে, এইটার সঙ্গে এইগুলো মিলবে, এটা বাকি আছে, এইটা তাহলে এবারে যেটা আছে এই যো এখানে আছে, এই এখানে, এই যো অরেঞ্জ সাদা সবুজ, সবুজ এখানে, অরেঞ্জ এখানে, সাদা এখানে, এটাও সেম সূত্র প্রয়োগ করে মিলে যাবে। দেখো হ্যাঁ এই হচ্ছে ফার্স্ট লেয়ার আমাদের কমপ্লিট, দেখো ফার্স্ট লেয়ারটা মিলে গেছে, তার সঙ্গে সঙ্গে এই দাগগুলোও মেলাতে হবে, এটার সঙ্গে এটা মিল থাকবে, এটার সঙ্গে এটা মিল থাকবে, এটার সঙ্গে এটা, এরকম করে সব চারটে দিক, চারটে দিক মেলানো থাকবে, আর তার সঙ্গে সাদাটাও মিলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারের কাজ হলো। এবার যাব আমরা সেকেন্ড লেয়ারে, সেকেন্ড লেয়ার মানে তোমাদের এইটা, এই লাইনটা আগে মেলাতে হবে, তারপর হবে এই লাস্টেরটা। চলো এবার তাহলে সেকেন্ড লেয়ারে যাই। সেকেন্ড লেয়ার মেলানোর আগে তোমাদেরকে এই সাদা দিকটা, এতক্ষণ যেটা ওপর দিকে ছিল সেটা এবারে নিচের দিকে চলে আসবে। এবারে এটা আমরা নিচের দিকে রেখে ওপরগুলো এক এক করে মেলাতে থাকবো, ঠিক আছে? এবারে সূত্রটা দেখো, এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের লেফট রাইট, লেফটের সূত্র হচ্ছে এইগুলো, ইউ এল ইউ এল ইউ এফ ইউ এফ, এইগুলো তো তোমরা সবাই জানো এটা কিসের কী মানে, সেই রকম রাইটেরও আছে। আর লেফট রাইট মানে হচ্ছে তোমাদের যেটা দেখিয়ে দিই, লেফট রাইট হচ্ছে ধরো এই যে এই গুটিটা আর এই গুটিটা, আমরা এই দুটো গুটির তো মিল নেই, এই দুটো গুটি আমরা মেলাবো, সেই রকমভাবে এইটা এইটা মেলাবো। যেমন ধরো এটা মিলে আছে, এটা অরেঞ্জের জায়গায় ঠিক আছে, ব্লুর জায়গায় ঠিক আছে, এটা আমাদের মিলে আছে, এটা কিছু করার দরকার নেই, যেগুলো মিলে নেই সেইগুলো আমরা মেলাবো,
লেফট মানে এই দিকের যখন মেলাবো তখন তোমরা এই লেফটের সূত্র প্রয়োগ করবে, আর যখন ডান দিকেরটা মেলাবো তখন ডান দিকের সূত্রটা প্রয়োগ করবে, ঠিক আছে। এবার সেটা ডান দিক বাঁ দিক করবো কীভাবে সেটা জানার জন্য এই যে ধরো, যেমন এইটা লালের সঙ্গে এখানে লাল মিল রাখতে হবে, যেটা আমরা মেলাবো সেটার সঙ্গে মিল রাখতে হবে। এবার দেখো ব্লু কোন দিকে আছে, ব্লু এই দিকে আছে, তাহলে এইটা ঘুরে এখানটায় এসে বসবে, তাই তো? এইটা ঘুরে এখানটায় এসে বসবে, তার জন্য আমাদের কি করতে হবে লেফটের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে সবার প্রথম কি করছি, আপ এই দিকে, লেফট ওপর দিকে, আবার আপ এই দিকে, লেফট নিচের দিকে, আবার আপ এই দিকে। এবার ফন্ট, ফন্ট মানে এইটা এই দিকে, আবার আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো তোমাদের এইটা এখানটায় ছিল, এইটা এখানটায় ছিল, সেটা এখানে চলে এসেছে, এখানটা মিলে গেছে, দেখতে পেয়েছো? সেই রকমভাবে লেফটের বেলা যখন হবে তাহলে লেফটের সূত্রটা প্রয়োগ করবো, সেই রকমভাবে আমরা এইখানটা সবটা মেলাবো, ঠিক আছে। আর একটা তোমাদের যদি লেফটের হয়, লেফটের তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা মনে করো, ধরো আর একটা জিনিস যেটা প্রবলেম হতে পারে তোমাদের, মনে করো এটা ধরো অরেঞ্জ আছে, অরেঞ্জ হলুদ আছে, তাহলে এইটা নয়, ধরো আর একটা যদি পাই আমি তোমাদের দেখাচ্ছি, এইটা ধরো রাইটের দিকে হচ্ছে, এই যো সবুজ লাল, এই সবুজ লাল, এটা তাহলে এই দিকে আসতে চাইছে, তাহলে আমরা এই দিকে সূত্রটার প্রয়োগ করবো না, তাহলে আমরা তখন ডান দিকে সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা এই দিকে চলে আসবে, তাহলে এইটা কি আছে, এরই উল্টোটা এটা আছে, ঠিক আছে। এটা তোমাদের তাহলে করি, তাহলে সর্বপ্রথম আছে আপ বাঁদিকে, আপটা বাঁদিকে, রাইট ওপর দিকে, আপ এই দিকে, রাইট এই দিকে, আপ এই দিকে, ফন্টটা হচ্ছে এই দিকে, আবার আপ এই দিকে, আবার ফন্ট এই দিকে। দেখো তোমরা এইটাও মিলে গেল, এটা এখানটাই ছিল, এখান থেকে এখানে চলে এসেছে, ঠিক আছে। এবারে এইটাকে মেলাতে হবে, বাকি সবই সব মিলে গেছে, এটা গোটাটাই মিলে গেছে, শুধু এইটা বাকি আছে। এইটা এবারে কোথায় আছে আমাদের দেখতে হবে খুঁজে, এটা ধরো এখানে আছে, এইটা তাহলে সবুজ, সবুজের জায়গায় আমাকে নিয়ে আসতে হবে, সবুজের জায়গায় নিয়ে এসে এটা ডান দিকে সূত্রটা প্রয়োগ করে আবার মিলিয়ে দেবো। এবারে তোমাদের আরও একটা দুটো প্রবলেম হতে পারে, যেটা তোমাদের বলে দিই, কেননা পরে না হলে হয়তো কমেন্ট করে তোমরা বলবে, যেটা হচ্ছে ধরো মনে করো এইটা এখানে আছে কিন্তু অরেঞ্জটা এই দিকে আছে আর সবুজটা এই দিকে আছে, তাহলে তার বেলা তোমরা কি করবে, তখন কি করবে, ধরো যে কোনো একটা গুটি যেটার মিল নেই তখন এটাকে এখানটা নিয়ে আসবে, এটা ডান দিকে যেটা আছে সেই ডান দিকে সূত্রটা প্রয়োগ করবে, করার ফলে এই যে এখানে যেটা নিয়ে এলে সেইটা এখানে চলে আসবে আর এটা বাইরে বেরিয়ে পড়বে, তাহলে বাইরে বেরিয়ে পড়লে তখন এটাকে আবার এখানে নিয়ে এসে তাহলে প্রয়োগ করলেই এটা হয়ে যাবে আবার, ঠিক আছে। এটা আমাদের যেহেতু মিল আছে তাহলে আমরা ওটা কোনো অসুবিধা নেই, আগের মতো আর করার দরকার নেই, আমরা এটাই করে নিচ্ছি। তাহলে আপ এই দিকে, রাইট ওপর দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আবার আপ এই দিকে, ফন্ট এই দিকে, আপ এই দিকে, ফন্ট এই দিকে। দেখো আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট, ঠিক আছে। দেখতে পাচ্ছ সবুজ সবুজ লাল ব্লু অরেঞ্জ সব মিলে গেছে, এই দিকটা তোমাদের সাদা যেমন ছিল সেরকমই আছে, এটা আমরা সাদা নিচের দিকেই রাখবো আর ওপর দিকে আমরা নিয়ে যাবো না, ওপর দিকে আর এর কাজ নেই, এবারে নিচের দিকেই থাকবে, ঠিক আছে। সেরকমভাবে এবারে ওপর দিকটা এবারে মেলাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ, হচ্ছে ওপরেরটা মেলানো, থার্ড লেয়ার। এবার থার্ড লেয়ারটা তোমাদের মিলিয়ে দেখাচ্ছি। বন্ধুরা থার্ড লেয়ারটা সলভ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা এটা এখনও সলভ করতে জানে না তাদেরকে একটু শেয়ার করে দিও, তাতে করে তারাও শিখে যাবে। চলো তাহলে থার্ড লেয়ারটা আমরা সলভ করি, আর দেখতে থাকো ভিডিওটা কীভাবে থার্ড লেয়ারটা সলভ হয়। এবার দেখো থার্ড লেয়ারটা মেলানোর সূত্রটা একটু বেশি, এটা একটা প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে তৃতীয় পার্ট, ঠিক আছে। এগুলো আমরা এক এক করে করতে থাকবো। প্রথমেরটা হচ্ছে আগে এইটা, এইটা তোমাদের আগে একটু বুঝিয়ে দিই, যেটা হচ্ছে এই যে প্লাস লেখা আছে যেটা, এইটা আগে তোমাদের করতে হবে, এইটার ওপরে এইরকম একটা প্লাস চিহ্ন আনতে হবে, যেটা প্রথম লেয়ারে করার সময় তোমরা করেছিলে সেরকমই একটা প্লাস চিহ্ন এই দিকেও আনতে হবে, তবে এটা মিলবে। কিন্তু সেটা আগের মতো প্রথম লেয়ারের মতো করলে এটা হবে না, সব গুলিয়ে যাবে, এটা সূত্র আবার আলাদা, ঠিক আছে। এইটা আনার জন্য তোমাদের এটা একটা ফুটকিও থাকতে পারে, যেমন আমার আছে, এটা শুধু ফুটকি, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি ফুটকিটাকে নিয়ে এসেছি, নাহলে আমি প্রথম থেকে করতে পারবো না, হয়তো এরকম উল্টো এলও আসতে পারে, এরকম উল্টো এল একটা এল, উল্টো এল মানে এইখান থেকে নিচ পর্যন্ত না, শুধু এইটুকু এইটুকু উল্টো এল, উল্টো এল, উল্টো এল মানে এইটাকে তোমরা উল্টো, আচ্ছা যখন উল্টো এল আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো ফুটকি এলো, কারো উল্টো এল এলো, সমান্তরাল একটা এলো, তারপরে প্লাস চিহ্ন এলো, এটা এক চান্সে প্লাস চিহ্নও চলে আসতে পারে,
ঠিক আছে, সেটা নাও আসতে পারে, কোনো সময় এইরকমও আসে, কোনো সময় শুধু ফুটকিও আসে, যখন যেরকম হয় সেরকমভাবে করতে হয়। ঠিক আছে, আমার যেহেতু ফুটকি আছে আমাকে তাহলে প্রথম থেকেই করতে হবে, তার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আর এই সাদাটা যেটা দিকটা তোমরা মিলিয়ে আসছো সেই দিকটা যেরকম ছিল সেরকম নিচের দিকেই রাখবে। তাহলে ফ্রন্ট হচ্ছে এইরকম ক্লক ওয়াইজ, রাইট হচ্ছে ওপর দিকে, আপ হচ্ছে বাঁ দিকে, আবার রাইট হচ্ছে নিচের দিকে, আপ হচ্ছে ডান দিকে, আবার ফ্রন্ট হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে। এই রকমভাবে তোমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা সেটা করতে থাকি। সবার প্রথম আমাদের যেহেতু ফুটকি আছে আমাদের করতে হবে কি, ফ্রন্টটাকে এই দিকে, এই জন্য এটা নিচের দিকে রাখবে, ফ্রন্ট হচ্ছে এই দিকে, রাইট ওপর দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আপ এই দিকে, আবার ফ্রন্ট এই দিকে। দেখো এইখানটা কিন্তু আমাদের গোলায় না, এগুলো কোনো জায়গায় গোলায় না, কিন্তু এবারে দেখো উল্টো এল একটা চলে এসেছে, এই যে একটা এল চলে এসেছে এইটাকে আমরা এইখানটা এসেছে কিন্তু ঘুরিয়ে এই দিকে করে নেবো আমরা। ঠিক আছে, তাহলে উল্টো এল হয়ে গেল। এবার আমাদের এল এর পরে আসবে এইরকম একটা লাইন, ওই সূত্রটাকেই প্রয়োগ করতে থাকবো। প্রথমে এল হলো, তারপরে এইরকম একটা আসবে, তারপরে প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা করতে থাকো দেখবে ওটা চলে আসবে অটোমেটিক। আর উল্টো এলটা এইভাবেই ধরবে, এইভাবে ধরে প্রয়োগ করবে, এইরকম করে ধরবে না বা এইরকম করে ধরবে না, এটাকে এইভাবে ধরবে, এইটা নিচের দিকে আছে এইভাবে তোমরা প্রয়োগ করবে, এটা ওপর দিকে থাকবে। তাহলে এই ফ্রন্ট আবার এই দিকে, রাইট ওপর দিকে, আপ বাঁ দিকে, রাইট নিচের দিকে, আপ ডান দিকে, আবার ফ্রন্ট এই দিকে। দেখো এবার একটা লাইন মতো চলে এসেছে, তো এই যো একটা লাইন মতো চলে এসেছে। এবারে তোমাদের প্লাস চিহ্নটা চলে আসবে, এই লাইনটাকে আবার তোমাদের আবার বলে দিই, লাইনটাকে এইরকম করো না যেন, তাহলে এইরকম করলে গুলিয়ে যাবে। এইরকম লম্বালম্বি নয়, তোমরা দুটো হাতের সোজাসুজি এই দিকে এই দিকে এই দিকে এই দিকে থাকবে, নট এই দিকে এই দিকে। ঠিক আছে, তোমরা এই দিকে এই দিকে রাখবে, ওই জন্য আমি এইটাকে এই দিকে এই দিকে লিখেছি, এটাকে এইরকম টানিনি। ঠিক আছে, তোমরা এইরকম রাখবে, রাখার পরে আবার তোমরা এই সূত্রটাই প্রয়োগ করবে। এবার আর একটা বলে দিই তোমাদের কথা, এইটা অনেক সময় এইরকম ওই রকম এই দুটো লেয়ার মেলানোর পরে অনেক সময় সমান্তরাল চলে আসে, আবার প্লাস চিহ্ন হয়ে যায়। যাই হোক, আমার যেহেতু আসে না সেই জন্য এক এক করে করতে হচ্ছে। এবার দেখবে এই সূত্রটা প্রয়োগ করার পরে প্লাস চিহ্নটা চলে আসবে। তাহলে আবার করি আমরা, এইটাকে লাইনটাকে সোজাসুজি রেখেছি, এবার করছি। দেখো ফ্রন্ট এই দিকে, রাইট ওপর দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আপ এই দিকে, আবার ফ্রন্ট এই দিকে, এই দেখো প্লাস চলে এসেছে। ঠিক আছে, প্লাস চিহ্ন চলে এলো। এবার তোমাদের কাজ হচ্ছে এই প্লাস চিহ্নর সঙ্গে সঙ্গে, ধরো এইটা ধরো লালের সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি আগে, এই যে ধরো হলুদের সঙ্গে লাল মিল থাকবে, এই হলুদের সঙ্গে এইখানটা ব্লু হবে, আচ্ছা এই হলুদের সঙ্গে এইটা অরেঞ্জ আছে, এখানে ব্লু হবে, এই অরেঞ্জ হবে, সেই রকম এইটার সঙ্গে যেন এটাও মিল থাকে। ঠিক আছে, এবার সেটা করার জন্য নেক্সট সূত্র তোমাদের এবার দেখাই। ঠিক আছে, এই যে হচ্ছে এটা হচ্ছে এর পরের সূত্র, এটা তোমরা একটু দেখে নাও, আগে বুঝিয়ে দিই। এইদিকে ফুটকি ফুটকি করে দুটো দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে কোনাকোনি, এই এই সাইডে একটা, এই সাইডে একটা দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। এটার মানে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এইটা আগে ঠিক করার পরে তারপরে এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, এটা তোমাদের আগে বুঝিয়ে দিই। দেখো আমার ধরো এখানে সবুজ একটা মিল আছে আর লাল মিল আছে, এই যে দেখো এইটা হচ্ছে এই রকম রাখবো, এই যে লালের সঙ্গে লাল মিল আছে আর এইদিকে সবুজের সঙ্গে সবুজ মিল আছে, তাহলে এই যে এইটা দিক মিল আছে আর এই যে এইটা দিক মিল আছে, এইটা আমরা এইভাবে ধরবো, এই দিকটা মিল আছে আর এই দিকটা মিল আছে, এদিকটা মেলা নেই, এদিকটা মেলা নেই। ঠিক আছে, যেটা মেলা থাকবে সেটা হচ্ছে এই দিকে একটা, এই দিকে একটা। এবারে তোমাদের এইটা হচ্ছে যেমন এইটা, এটা হচ্ছে এই যে এই দিকে মিল আছে আর এই দিকের হচ্ছে এই দিকে মেলা আছে, এইটা অনেক সময় এর আগে হচ্ছে এইটা, এইটা অনেক সময় এটাও আছে, তার মানে হচ্ছে এটা ধরো এই যে সবুজের সঙ্গে সবুজ মিল আছে, এর ঠিক উল্টো দিকে এই অরেঞ্জের জায়গায় ব্লু হতো তখন, তাহলে এইটা হতো। যেহেতু আমাদের এইটা নেই তাহলে এইটা, তাহলে আমাদের এই সূত্রটা একবার প্রয়োগ করলেই হয়ে যাবে, এটার পরে এটা হয় তারপরে মিল হয়। ঠিক আছে, আমাদের যেহেতু এইটা হয়ে আছে তাহলে আর বেশি কষ্ট করতে হবে না। চলো তোমাদের এইটা আবার প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি, তার আগে এইটা বলে দিই একটু, রাইট ওপর দিকে, আপ হচ্ছে বাঁ দিকে, রাইট হচ্ছে নিচের দিকে, আপ হচ্ছে বাঁ দিকে, আবার রাইট হচ্ছে ওপর দিকে, আবার আপ হচ্ছে দুবার বাঁ দিকে, আপ দুবার বাঁ দিকে, দুই লেখা আছে দুবার বাঁ দিকে, তারপর আবার রাইট হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তোমাদের এবার প্রয়োগ করে দেখিয়ে দিই, এইটা এইরকম ঠিক আছে, এইরকম ঠিক আছে, এবার তোমাদের দেখাই। এই দেখো এটা নিচের দিকেই রাখবে, এটা এইভাবে ধরে রাখবে,
সবুজ, এই যে মিল আছে এই দুটো, এটা এইভাবে রাখবে, এইরকম উল্টো পাল্টা কোনো দিকে করবে না, যেই দিকে মিল আছে যেরকম এইটা করা আছে সেরকম রাখবে, এইরকম। ঠিক আছে, এবারে দেখো, রাইট হচ্ছে উপর দিকে, রাইট ওপর দিকে, আপ বাঁ দিকে, আবার রাইট নিচের দিকে, আপ আবার বাঁ দিকে, আবার রাইট হচ্ছে ওপর দিকে, আপ হচ্ছে দুবার এই দিকে, আবার রাইট হচ্ছে নিচের দিকে। দেখো এখানটা কিছু গোলায় নেই, এখানেও কিছু গোলায় নেই, তার সঙ্গে আমাদের কী মিল হলো, এই এই দেখো মিলেছে, দেখো এই তো ব্লু মিলে গেছে, অরেঞ্জ মিলে গেছে, এদিকে রেড মিলে গেছে, সবুজ মিলে গেছে, আমরা এই এই দিকে একটা ঘোরাতেই ঠিক হয়ে গেছে। এই সূত্রটা এই রকম যদি মিল থাকে তাহলে এটা একবার করলেই হয়ে যাবে, যদি এই রকম হয় তাহলে এটা দুবার করতে হবে, এইটা হওয়ার পরে এই রকম হবে, একটা হওয়ার পরে এই রকম হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবারে পালা আমাদের কর্নার ঠিক করার, এই কর্নারগুলো ঠিক হবে, আমার দুটো কর্নার ঠিক আছে, দেখো এই কর্নারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই কর্নারটাও ঠিক আছে, আমার বাকি আছে শুধু এই কর্নারটা আর এই কর্নারটা, যেটা এখন যে যার জায়গাতেই অলরেডি বসে আছে, আমার একটুখানি সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমাদের এর পরের সূত্রটা দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে কর্নারের সূত্র, আমাদের এটা হচ্ছে কর্নারের সূত্র, এইটা কাজে লাগবে না এই মুহূর্তে, কেননা এই কিউবটা যেভাবে মিল আছে চিজার কর্নারে সেটারই আছে। দেখো এটা হচ্ছে হলুদ ওপর দিকে আছে, লাল এই দিকে আছে, ব্লু এই দিকে আছে, মানে এ এর জায়গাতেই বসবে, আবার এটা হচ্ছে এ এর জায়গাতেই বসবে, আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে না, এইটাকে করার আর দরকার নেই, কেননা আমাদের কর্নারগুলো ঠিক আছে। আর আমাদের এবারে এইটা ঠিক করার জন্য প্রথম লেয়ারে যেটা করেছিলাম, যে সূত্রটা করেছিলাম সেইটাই কাজে লাগবে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ফার্স্ট লেয়ার করার সময় যে সূত্রটা করেছিলাম, এই যে তখন এই সাদাটা, এই যে সাদা দিকটা ওপরে ছিল, এখন এই সাদা দিকটা নিচে থাকবে, আর এই দিকটা যেহেতু মিলাচ্ছি সেই একই সূত্র আমাদের প্রয়োগ করলে এটা মিলে যাবে। আর সেইটা করার আগে তোমাদের কর্নারটা তো সববারে মিল হবে না, সেই জন্য তোমাদের কর্নারটাকে আগে করে দেখাই, আমি এটাকে আবার একবার গুলিয়ে দিচ্ছি, গলিয়ে দিয়ে ঠিক আমি এই কর্নারের জায়গায় এসে পৌঁছে তারপরে তোমাদের কর্নারগুলো দেখি, আবার এইটা করে তোমাদের কমপ্লিট করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো বন্ধুরা, আমি আবার সেটাকে একটু গুলিয়ে দিয়ে আবার নতুন করে কর্নারগুলো ঠিক নেই সেরকম দেখে তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের বোঝার জন্য আবার নতুন করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কর্নারের সূত্র, তার আগে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে যে ডট আছে এই ডটটা তোমাদের কাজটা বুঝিয়ে দিচ্ছি। ডট মানে হচ্ছে এই যে কিউব, এইটার সঙ্গে এটা মেলাও, দেখো মনে করো এই যে এই যে এইখানটা ডটটা হিসেব মতো আছে, তাহলে এইখানটার কিছু নিশ্চয়ই কাজ আছে। তার আগে তোমাদের দেখাই, এই চারটে কর্নার আমাদের মেলাতে হবে, এইগুলো সব মিলে গেছে, এইটার সঙ্গে এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, আমাদের এই চারটে কর্নার মেলাতে হবে আগে, তারপরে এমনি হয়ে যাবে। এই কর্নারগুলো মিলে গেলে যে যার জায়গায় যখন বসে যাবে তখন আর একটা সূত্র প্রয়োগ করলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবারে এটা মেলার আগে তোমাদের দেখতে হবে যে এমন একটা কর্নার যেটা এখানে আছে যেটা সেই জায়গাতেই বসবে ঘুরে ঘুরে, তাহলে আমরা আগে সেটাকে খুঁজি। ধরো এখানে লাল আছে, এখানে লালও নেই, এখানে লাল নেই, তাহলে এই কর্নারটা ভুল আছে, এখানে লাল আছে, এই দিকে লাল আছে, ঠিক আছে, এই দিকে ব্লু আছে, এটা ঠিক আছে, এই দিকে হলুদ আছে, তাহলে এই কর্নারটা দেখো মিল আছে, এই যে হলুদ এখানে হলুদ, লাল লাল এখানে, ব্লু ব্লু, তাহলে এই কর্নারটা ঘুরে ঘুরে এইখানেই বসবে। আচ্ছা আর কোনো মিল আছে নাকি দেখি, সেইখানে সবুজ সবুজ ঠিক আছে, অরেঞ্জ নেই এখানে, আচ্ছা এখানে দেখি হলুদ ঠিক আছে, অরেঞ্জ এখানে ঠিক আছে, ব্লু এটা নেই, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এইটা মিল আছে, এইটা হচ্ছে ঘুরে ঘুরে এখানেই বসবে, তাহলে এইটা যেহেতু মিল আছে তাহলে এইটাকে ডান দিকে ধরতে হবে। এই যে তোমাদের ছবিটা দিয়ে দিয়েছি, এরকম করে ধরার ছবি, এটা এই দিকে সাদা রয়েছে, এই দিকে ডান দিকে ওপর দিকে এইখানটা মিলবে, আর এদিক থেকে সূত্র প্রয়োগ হবে, এই যে এই সূত্রটা এদিক থেকে প্রয়োগ হবে। তার আগে আর একটা কথা তোমাদের বলে দিই, মনে করো এই তিনটে তো মিল নেই, ধরো এটাও মিলে নেই, তাহলেও তোমাদের চিন্তা করার কিছু নেই, এই সূত্রটা প্রয়োগ করবে, দেখবে এক একবার প্রয়োগ করার পরে একটা কোনো জায়গায় মিলে গেছে, যদি একবার প্রয়োগ করার পরে না মেলে তাহলে আরও একবার করবে, দেখবে কোনো না কোনো কোণ যেটা যে জায়গা সেই জায়গাতেই বসবে এরকম একটা মিলে গেছে ঠিক, তারপরে যেটা মিলে যাবে সেই কর্নারটা ঠিক ডান হাতে নিয়ে এসে ডান দিকে নিয়ে এসে এই সামনে দিকটা রাখতে হবে, এই দিকেও নয়, এদিকেও নয়, এদিকেও নয়, ঠিক এইখানটা থাকবে এই ফুটকি অনুযায়ী, এরম করে ধরবে। ধরার পরে এবারে এই সূত্রটা প্রয়োগ করি আমরা, তাহলে চলো, তাহলে লেফট এইটা আমাদের মিল আছে, দেখো যে লেফট উপর দিকে, আপ এই দিকে, রাইট রাইট ওপর দিকে, আবার আপ এই দিকে, আবার লেফট নিচের দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আপ এই দিকে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের কোনো আর জায়গায় মিললো কি না, এইটা মিলেছে,
আচ্ছা, আর এখনো মিলে নেই, তাহলে আবার একবার সূত্রটা প্রয়োগ করি, এটা এখানেই থাকবে, আবার করো। আচ্ছা এইটা দেখো, লেফট ওপর দিকে, লেফট আমরা ওপর দিকে করে দেবো। আচ্ছা রাইট, এই আপ বাঁ দিকে, আপ বাঁ দিকে করে দেবো। আচ্ছা রাইট ওপর দিকে, রাইট ওপর দিকে করে দেবো, আবার আপ বাঁ দিকে, ডান দিকে করে দেবো, আবার লেফট নিচের দিকে, আপ এই দিকে, রাইট নিচের দিকে, আবার আপ এই দিকে। দেখো এইগুলো কিন্তু সব ঠিক আছে, তোমাদের এই দিকে নজর দেওয়ার দরকার নেই, হাতটা শুধু ঠিক করে রাখবে। এবারে দেখো কোথাও মিললো কিনা, দেখো এইখানটা কর্নারটা মেলার সাথে সাথে অটোমেটিক মিলেও গেছে দেখছি, দেখো যেরকম হয়েছিল তখন সেরকমভাবে দেখছি মিলে গেছে। তাহলে এইটা আমার এই দিকটা কিছু করার নেই, এইটা অলরেডি মিলে ছিল। আচ্ছা এইটাও তাহলে মিলে গেছে, ঠিক আছে। এই যে হলুদ হলুদ, ব্লু ব্লু, অরেঞ্জ অরেঞ্জ, মিলে গেছে। তাহলে এই সূত্রটা আমাদের হয়ে গেল। এবারে আমাদের শুধু এই দুটো কোণ মেলাতে হবে, অনেক সময় এই দুটো কোণও মেলে নে কিন্তু এইরকম ঘুরে পিছে এইদিকে এইদিকে থাকে, তাহলে সেইটাকেও মিলিয়ে দেওয়া যায়। আপাতত এটা হয়ে গেছে কাজ, তাহলে এটা সরিয়ে দিই। এবার ফার্স্ট লেয়ারে যেটা আমাদের দেখিয়েছিলাম সেই সূত্রটাই ঠিক এখানে প্রয়োগ করা হয়েছে, রাইট নিচের দিকে, ডাউন এই দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউন এই দিকে, এইরকমভাবেই এইটা মিলে যাবে দেখবে। আর এই এইটা করার সময় তোমরা দেখবে হয়তো নিচের দিকে গুলিয়ে যাচ্ছে, চিন্তা করার কিছু নেই, সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবারে ধরো রাইট, আমরা সেই সূত্রটা প্রয়োগ করি, ধরো রাইট নিচের দিকে। আচ্ছা তার আগে আর একটা জিনিস বলে দিই, এই হলুদটা যখন ওপরে চলে আসবে তখনই তোমরা এইভাবে ঘুরিয়ে দেবে, আর কিছু দেখার দরকার নেই। আর এই সূত্রটা পুরোটা করবে, ধরো মনে করো রাইট এইটা করার পরে হলুদ ওপরে চলে এলো, তারপরে যেন ঘুরিয়ে দিও না, এরম করে ঘুরিয়ে দিও না, এইটা করার পরে ডাউনটাকে এইদিকে ঘোরানোর পরে এইটাকে ঘোরাবে, নাহলে গুলিয়ে যাবে সব, ঠিক আছে। এই দেখো ধরো রাইট নিচের দিকে, ডাউন ওপর এই দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউনটা এই দিকে ঘোরাবো, এখনও মেলে না, হলুদ আসে না, এইগুলো সব গুলিয়ে গেছে। আবার আমরা করবো রাইট নিচের দিকে, ডাউন এই দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউন এই দিকে, এখনও আসে না, আবার করব রাইট নিচের দিকে, ডাউন এই দিকে, রাইট ওপর দিকে, আবার ডাউন এই দিকে, এখনও আসে না, আবার কমড়বো, এরকম করে করতে থাকবো, রাইট ডাউন রাইট ডাউন। এই দেখো হলুদটাও চলে এসছে, আমি ডাউনটা এইদিকে করে দিয়েছি। এবারে হলুদটা যেহেতু চলে এসছে এইগুলো গুলিয়ে গেছে, দেখার দরকার নেই, এগুলো সব মিলে যাবে। এইটাকে এইখানে নিয়ে আসবো, আবার এই জায়গাটাতে, এইখানটা ছিল এখানে নিয়ে আসবো, আবার এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে দেখো রাইট ডাউন রাইট, হ্যাঁ দেখো আমাদের কিউব মিলে কমপ্লিট, দেখতে পেয়েছো, তোমরা সব কমপ্লিট করে ফেলতে পারবে, আর কিছু অসুবিধা নেই। এবারে তোমরা এই সূত্রগুলোকে স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা এটা একটা করে স্ক্রিনশট তুলে নাও, সুবিধা হবে। এটা হচ্ছে বেসিকটা, তারপরে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, তারপরে হচ্ছে ফার্স্ট লেয়ারের কর্নারটা। আচ্ছা তারপরে হচ্ছে সেকেন্ড লেয়ার, একটা স্ক্রিনশট করে নাও। এটা বন্ধুরা তোমরা খুব সহজে করতে পারবে, যখন শিখে যাবে 2 মিনিট লাগবে মাত্র এটা করতে, আমি তো 2 মিনিটে করে ফেলি, ভাবলাম তোমাদের শিখিয়ে দিই, আশা করি শিখে গেছো, আর কিছু অসুবিধা হবে না। সূত্রগুলো দেখে দেখে করবে, অবশ্যই মেলাতে পারবে, যখন সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না। এটা কমপ্লিট হয়ে গেল, তারপর ওই ফার্স্ট লেয়ারটা লাস্টেরটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের আর কিছু অসুবিধা হবে না বন্ধুরা, আশা করি তোমরা সবাই শিখে গেছো যে কিভাবে এই রুবিক্স কিউবটা সলভ হলো। তোমরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে আর কোথাও অসুবিধা হওয়ার কথা না। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো SSL ব্লগ।